নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের তাথৈ দেবের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং টেলিভিশন উপস্থাপক। তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম শিশু অভিনেত্রী। তার আসল নাম হলো শারণ্য দেব। তিনি 11 অক্টোবর 1997 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় স্বর্গীয় লালা বিশ্বজিৎ এবং যমুনা দেবের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়সেই পিতাকে হারান। তিনি তার মায়ের সাথেই থাকেন। তার দুজন বড় ভাই হলো বিশ্বরূপ এবং বিশ্বরাজ। তিনি ন্যাশনাল জেম সেকেন্ডারি স্কুলের ছাত্রী। তিনি তার কর্মজীবন শুরু করেন ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলায় প্রচারিত ছোটদের নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠান ডান্স বাংলা ডান্স জুনিয়রে অরিত্রর সাথে উপস্থাপনার মাধ্যমে। বর্ষীয়ান বাংলা অভিনেতা মিঠুন চক্রবর্তী এই অনুষ্ঠানের বিচারক ছিলেন। তিনি 8 বছর বয়সেই নৃত্যের জন্য সানজুকা পাণিগ্রাহী পুরস্কার জেতেন এবং তিনি বিস্ময়কর শিশু বিনোদন দাতা পুরস্কার পোগো অ্যামেজিং কিডস অ্যাওয়ার্ডও জেতেন 2008 সালে। রিঙ্গো পরিচালিত নীল রাজার দেশে টেলিফিল্মে তিনি প্রধান অভিনেত্রী ছিলেন। দোনা গঙ্গোপাধ্যায় তার নৃত্য প্রশিক্ষক। অভিনয়ের পাশাপাশি তিনি বহু বিজ্ঞাপন করেন, যেমন এলিট ফুটওয়্যার, মেঘনা গার্মেন্টস, ইটসি বিটসি বিস্কুট সহ হানেমান ফুড প্রোডাক্টস এর মতন কিছু বিজ্ঞাপন। তিনি যেইসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলি হলো একাই 100, দেশদ্রোহী, প্রিয়তমা, অগ্নি পরীক্ষা, চাঁদের বাড়ি, নবাব নন্দিনী, নীল রাজার দেশে, আমার প্রতিজ্ঞা, শিবাজি, সব চরিত্র কাল্পনিক, প্রেম আমার, চলো পাল্টাই, খোকা বাবু এবং এক ফোঁটা ভালোবাসা। তিনি যেই অন্যান্য অনুষ্ঠানগুলিতে কাজ করেছেন সেগুলি হলো ডান্স বাংলা ডান্স জুনিয়র, টেক আ ব্রেক, ধুম ধামাকা, ধায় ধামাল, এক পলকে একটু দেখা এবং যত্ত হাসি তত্ত রান্না। তাথৈ দেব অনেক চলচ্চিত্র অনুষ্ঠানে অভিনয় করে এবং কাজ করে আমাদের অনেক আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।